There's a loophole that the lottery didn't see. The more we bet, the better the odds. যে মার্কিন দম্পতি ছোট একটি দোকান চালিয়ে সংসার চালাতেন, সেই দম্পতি এক সময় $2,60,00,000 মূল্যের লটারি জিতে নিলেন। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮৪ কোটি টাকার সমান। লটারি জয় ভাগ্যের ব্যাপার, কিন্তু ওই দম্পতি ভাগ্য নয়, বরং লটারি জিততে তারা তাদের গাণিতিক দক্ষতাকে কাজে লাগিয়েছিলেন। মার্জ, সেলবি ও জেরি দম্পতি বর্তমানে তাদের বয়স যথাক্রমে 81 ও 80 বছর। এখন থেকে 2 দশক আগে লটারি জিতেছিলেন তারা। বিশাল অঙ্কের লটারি জেতার পরই বলতে গেলে রাতারাতি তাদের জীবন বদলে যায়। মিশিগান রাজ্যের ওসিউলা কাউন্টির এভার্ট এলাকায় একটি দোকান চালিয়ে সংসার চলত এই দম্পতির। তখন তাদের বয়স 60-এর কোটায়। লটারি জয়ের পরপরই তারা অবসর নেন। কিভাবে লটারি জয় নিশ্চিত করেছিলেন সম্প্রতি সেটি নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন এই দম্পতি। ২০০৩ সালে সেলবি এবং জেরি দম্পতি উইন্ডফল নামের একটি নতুন লটারি গেমের জন্য একটি ব্রোশার হাতে পান। স্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। হাতে পাওয়ার পর দ্রুতই তাতে একটি গাণিতিক ত্রুটি খুঁজে বের করেন তারা। মূলত ওই ত্রুটি তাদের লটারি জয়ের সম্ভাবনার পথ দেখায়। উইনফল লটারির একটি অনন্য বৈশিষ্ট্য ছিল যে যদি জ্যাকপটটি $5,000,000 ঘরে পৌঁছে এবং তা থামে, তাহলে লটারির অর্থ কম বিজয়ীর সংখ্যার টিকিটদারের কাছে চলে যাবে। বিষয়টি দেখেই সেলবি অনেকটা নিশ্চিত হয়ে যান যে যদি তিনি পর্যাপ্ত টিকিট কেনেন, তাহলে ওই গাণিতিক ত্রুটি তার লটারির জয় নিশ্চিত করবে। এই দম্পতি প্রথমে পরীক্ষামূলকভাবে লটারিতে $3,600 বিনিয়োগ করেন। তাদের কষা হিসাব নিকাশ ফলে যায়। প্রথমে প্রায় $6,300 জেতেন তারা। এরপর তারা $8,000 বাজি ধরেন। এবার বাজির দ্বিগুণ অর্থ জেতেন। এভাবে যতই খেলেন ততই জেতেন। সেলবি দম্পতি জানান, এইভাবে তারা প্রায় 9 বছর ধরে উইনফল লটারি খেলেছেন। এই খেলায় তাদের কোম্পানি মোট $2,60,00,000 জিতেছে।